আজ আমরা জানব এমন একজন নারীর কথা যার দুটি হাতি নেই অথচ তিনি বিমান চালান এবং তিনি বিমান চালান পা দিয়ে। বলছিলাম জেসিকা কক্সের কথা যার জন্ম থেকেই দুটি হাত নেই। জেসিকা কক্স 1983 সালে আমেরিকার অ্যারিজোনা রাজ্যে দুটি হাত ছাড়াই জন্মগ্রহণ করেন। কোনো শিশু জন্মগ্রহণ করলে সাধারণত চারিদিকে আনন্দের রোল পড়ে যায়, কিন্তু জেসিকার বেলায় তেমনটা হয়নি। যখন তার বাবা মা দেখলেন দুটি হাত ছাড়াই জন্মগ্রহণ করেছে তাদের সন্তান, তখন তার বাবা মায়ের হৃদয়ে বেজে উঠেছিল বেদনার বিনা। তারা ভেবেছিলেন তাদের এই মেয়েকে হয়তো সারা জীবন বোঝা হয়েই থাকতে হবে, কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণ করেছিলেন জেসিকা। তাকে বোঝা হয়ে থাকতে হয়নি, স্বাভাবিক মানুষের মতোই বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলায় স্বাভাবিক জীবনের স্বাদ দেওয়ার জন্য বাবা মা তাকে দুটি কৃত্রিম হাত লাগিয়ে দেন, কিন্তু জেসিকা এতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। অনিচ্ছা সত্ত্বেও 14 বছর বয়স পর্যন্ত জেসিকা এই কৃত্রিম হাত ব্যবহার করেন, তারপর খুলে ফেলে দেন। ছোটবেলায় তাকে স্কুলে ভর্তি করার পর অন্য বাচ্চাদের মতোই পড়াশোনা করতে শুরু করেন এবং কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রাখেন। পড়াশোনার পাশাপাশি অদম্য জেসিকা নাচ ও সার্ফিং, পিয়ানো বাজানো, মার্শাল আর্ট, এমনকি জিমন্যাস্টিক্সও শিখে ফেলেন অনায়াসে। ফলে দুই হাত ছাড়াই আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন বহুমুখী প্রতিভার অধিকারিণী। কিন্তু তার মনে খুব কষ্ট অনুভূত হতো তখন যখন তার সহপাঠীরা তার নামের সাথে হাত কাটা শব্দটি জুড়ে দিত, কিন্তু জেসিকা তার এই কষ্টকে শক্তিতে পরিণত করেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন, আমি একদিন সুপার উইম্যান হব, হাত ছাড়াই উড়ে যাব আকাশে। তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করেন। মনোবিজ্ঞান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর জেসিকার স্বপ্ন ছিল তিনি একজন পাইলট হবেন। পেশাদারী পাইলট না হলেও বিমান চালানোর বিদ্যাটা তার আয়ত্তে থাকবে, আর এজন্যই তিনি বিমান চালনা কোর্সে ভর্তির জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করে, ফলে তার আশা পূরণ হয়। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণের পর তিনি বিমান চালনায় অভিজ্ঞ হয়ে ওঠেন। দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে তিনি বর্তমানে পেশাদার বৈমানিকদের মতো বিমান চালনা করতে পারেন। জেসিকার এত সব সংগ্রামের মধ্যেও সম্পন্ন করে ফেলেছিলেন বিয়ের মতো শুভ কাজ। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন প্যাট্রিক সেইম্বালের নামের জনৈক ব্যক্তিকে। বেশ জাঁকজমকভাবেই আয়োজন করা হয় তাদের বিয়ের। তার বিয়েতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এমন তিনজন ব্যক্তিকে যাদের হাত নেই। তাদের উদ্দেশ্যে জেসিকা কক্স বলেছিলেন, হাত না থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। হাত না থাকলেও মানুষ মনের মানুষ খুঁজে পায়, ভালোবাসা পায়। হাত হারাদেরও স্বাভাবিক জীবনযাপন করার পূর্ণ অধিকার আছে, এটা দেখানোর জন্যই আমি ওদের তিনজনকে দাওয়াত করেছি।